যদি কোনো সন্তান তার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহর নবী ঘোষণা করেছেন এই সন্তানকে এমন জান্নাত দিবে যে জান্নাতটা লা আইনুন রাত ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা কতরা আলা কলবিল বাশার আল্লাহর নবী বলেন যে চোখ কখনো দেখেনি যে কান কখনো শুনেনি যে অন্তর কখনো কল্পনা করেনি এমন একটা জান্নাত আল্লাহ তাআলা তার পিতামাতার খেদমত করার কারণে তার মা বাবার সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা দান করবেন ও দুনিয়ার মানুষ আল্লাহর কথার দিকে যদি কোনো মানুষ যদি চলে যায় আল্লাহর দিনের পথে যদি কোনো মানুষ চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন বান্দারে এই যে দুনিয়ার জগৎটা তুমি দেখতেছো এই দুনিয়াটার বদৌলতে তোমাকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতটা তোমার দিলও কখনো কল্পনা করেনি আর যদি কোনো মানুষ তার মাকে যদি মা এবং বাবাকে সম্মান করে أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مستجابة لا شك فيه دعوة المسلمين ودعوة المسافرين ودعوة الوالدين ولده أو قام عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهي مره مسكن حوالي كعبا تبو فري مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله পাক رب العالمين দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকের উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা শিলকোনা দুবাওরা ময়মনসিংহের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট আছেন বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা সকলেই এই মাহফিল যে অনুষ্ঠিত হয়েছেন সবাই তো আমরা খুশি তাই না আমরা এটার প্রতি খুশি কিনা খুশি যদি না হইতাম তাহলে আজকে স্প্যান্ডেলে নিচে আসতাম না ঠিক কিনা যাই হোক একটু দয়া করে আমি আপনাদেরকে বলবো এই যে ফাঁকা জায়গাটা এখানে কিন্তু শয়তান ঢুকে গেছে কিন্তু অলরেডি এই ফাঁকা জায়গাটা আস্তে আস্তে আপনারা পূরণ করে ফেলেন ইনশাআল্লাহ
আমরা যারা আসি একটু একটু লড়ি লড়লেই দেখবেন এক ভাইকে আরেক ভাই জায়গা করে দেই আল্লাহ তাআলা দেখবেন আমাদেরকে বরকত দিবেন যাই হোক আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করিলাম এই আয়াতকে সামনে রেখে রাসূলের হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন মা এবং বাবার সম্পর্কে এখানে বলেন কে কে মা এবং বাবা আমাদের সমাজে এমনও সন্তান আছে যারা মা এবং বাবাকে আঘাত করতে কোনো দ্বিধাবোধ করে না ঠিক কি না মা এবং বাবাকে দ্বিধাবোধ করে না কারণ হচ্ছে জাহেলিয়াতের যুগ তাদের মধ্যে ঢুকে গেছে যাই হোক আমি ওই সমস্ত লোকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো ভাই ও দস্ত বুজুর্গ যারা আছেন আমার এই কথাগুলো একটু শুনবেন এবং এর উপরে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন وَبِالْوَالِدَيْهِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَكُنْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দাবান্দিরে রে ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো এই উত্তম আচরণ যে সমস্ত সন্তানের ভিতরে ঢুকবে এই উত্তম আচরণগুলো যাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদের যে সন্তানের ভিতরে এই আদব আখলাক ঢুকে যায় আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন এই অন্তরের ভিতরে যাদের বাবা মার খেদমত অন্তরে ঢুকে গেছে এই সন্তানটা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জগতের মধ্যে আল্লাহ তাআলা তাকে কোনো সময় তারে কোনো সময় আল্লাহ তাআলা বিপদে ফেলবেন না আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে বলবে ও ফেরেশতারা রে তোমরা তাকায়া দেখো আমার এই বান্দাটা আমার দুনিয়াতে তাইখা আমার ইবাদত করেছে আমার কথা মতো চলেছে ওই সন্তানটা তার পিতামাতার অনুসরণ করেছে আজকে এই অনুসরণ করার কারণে অনুকরণ করার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিলাম আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না ঠিক কিনা বলুন আপনি আমার কথা মিথ্যা হইতে পারে কিন্তু যিনি বাদশার বাদশা যিনি এই জগতের মালিক যিনি এই পৃথিবীর মালিক তার কথা কখনো মিথ্যা হবে না আল্লাহ তাআলা যা বলেন সবই সত্য বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার মা বাবার সাথে যদি উত্তম আচরণ করো ও বান্দা তুমি যদি তোমার বা এবং বাবার সাথে যদি উত্তম আচরণ করো আমি আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিয়ে দেব যদি মা এবং বাবার প্রতি ধরো কারো আজমত যদি কাদের তাদের প্রতি যদি সম্মাননা থাকে আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ওবিল ওয়ালিদাইহি ইহসানা ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের পিতা মাতার সাথে কিভাবে উত্তম আচরণ করব আল্লাহ তাআলা এটাও শিখিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষরে তুমি তোমার মা এবং বাবার সাথে কেমন আচরণ করবা তোমরা এমন আচরণ করবা দুনিয়াতে যখন তোমরা ছোট ছিলা
যখন তোমরা ছোট ছিলা তোমার মা এবং বাবা সাথে যখন তোমরা চলাফেরা করতাম যখন তোমাকে প্রশ্ন করত বাবা এটা কি আর তোমাকে তুমি যখন বারবার প্রশ্ন করছো তখন সন্তানকে বলছে বাবা রে এটা তো আম গাছ বারবার বলছে বাবা এটা কি তখন বলতো এটা কাঁঠাল গাছ দ্বিতীয় কোনো প্রশ্ন করতেন না তারা শুধু আপনাকে শুধু বিফাকের মধ্যে পালাইতেন না বলতেন বাবা একটু চুপ করো তুমি যে গাছটার কথা বলছো এটা তো কাঁঠাল গাছ বাবা এটা তো আম গাছ যাই হোক তুমি এটার প্রতি এটা তুমি স্মরণ রাখবা এটা তো আম গাছ কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিয়েছেন বান্দারে তুমি দুনিয়াতে তোমার মা এবং বাবার সাথে কেমন আচরণ করবা ছোটকালে ছোট অবস্থায় যখন তুমি ছিলা যখন তোমার মা এবং বাবা যেভাবে আচরণ করেছে তুমি তোমার মা এবং বাবার সাথে তেমন আচরণ করো যে আসলে পিতা মাতার সাথে যারা সম্পর্ক রাখে সুসম্পর্ক আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় বানায় দেয় অনেক বড় বানায় দেয় দুনিয়া এবং আখেরাতে তাদেরকে বড় বানায় দেয় এই আয়াতেই প্রমাণ আল্লাহ তাআলা বলছেন কি যে ওবিল ওয়ালিদাইহি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আমি বাংলা তর্জমাটা বলে দিচ্ছি যে ওবিল ওয়ালিদাইহি ইহসানা মাতা পিতার সাথে সুন্দর সৎ আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা যদি তারা দুজন থেকে একজন দুনিয়াতে বেঁচে থাকে তাদেরকে তুমি উহ শব্দটা করতে দিও না এখন দুনিয়াতে এমনও সন্তান আছে আহ কি বলবো মা বাবাকে খানা পর্যন্ত কিনে দিতে চায় না কিন্তু তারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে ঠিক কিনা দেখবেন মেসি আর নেইমারের পিছনে পড়ে মানুষ এমন হয়েছে দুনিয়াটা ধ্বংসের পথে চলে গেছে আল্লাহ ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক পথ ধরায় আল্লাহর নবী বলছেন যদি কোনো সন্তান তার বাবা মার সাথে সুন্দর আচরণ করে যদি সুন্দর আচরণ করে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন কয়টা তিনটা পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইবেন আল্লাহ তাআলা দুই নাম্বার ওই সন্তানকে আল্লাহ তাআলা দিবেন এমন একটা সুন্দর জিন্দেগি দিবেন যে সন্তানের কখনো টাকা পয়সা অর্থ সম্পদের কখনো আল্লাহ তাআলা কষ্ট দিবেন না তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা মৌত দিবেন যে মৌতের সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে এই সন্তানকে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন যদি কোনো সন্তান তার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহর নবী ঘোষণা করেছেন এই সন্তানকে এমন জান্নাত দিবে যে জান্নাতটা লা আইনুন রাত ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা কতরা আলা কলবিল বাশার আল্লাহর নবী বলেন যে চোখ কখনো দেখেনি যে কান কখনো শুনেনি যে অন্তর কখনো কল্পনা করেনি এমন একটা জান্নাত আল্লাহ তাআলা তার পিতামাতার খেদমত করার কারণে তার মা বাবার সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা দান করবেন ও দুনিয়ার মানুষ আল্লাহর কথার দিকে যদি কোনো মানুষ যদি চলে যায় আল্লাহর দিনের পথে যদি কোনো মানুষ চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন বান্দারে এই যে দুনিয়ার জগৎটা তুমি দেখতেছো এই দুনিয়াটার বদৌলতে তোমাকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতটা তোমার দিলও কখনো কল্পনা করেনি আর যদি কোনো মানুষ তার মাকে যদি মা এবং বাবাকে সম্মান করে হযরতে মুসা পয়গম্বরের জামানার একটা ঘটনা যদি কোনো মানুষ কোনো সন্তান যদি তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে উত্তম আচরণ করে আল্লাহ তাআলা কেমন পুরস্কার দিবেন দেখেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন
এমন একজন নবী ছিলেন যে মুসা আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে এত পরিচয় ছিলেন আল্লাহর তাআলার কাছে প্রশ্ন করে আল্লাহ আমার সাথে আখিরাতের ময়দানে কোন লোকটা আমার আমার সাথে জান্নাতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও মুসা উমুক বদরে গিয়ে দেখো একজন কসাই আছে এই কসাই তোমার তোমার আখিরাতের ময়দানে তোমার বেহেশতের সঙ্গী হবে বলেন সুবহানাল্লাহ কারণ হলো যখন মুসা পয়গম্বর যখন আল্লাহর সাথে কথা বললেন বলার পর আল্লাহ তাআলা বলে দিলেন কসাই এই কসাই ছিল এমন যে তার মাকে খেদমত করত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার পর তিনি রওনা করে দিলেন উমুক বদরের পাশে যখন তিনি চলে গেলেন চলে গিয়ে দেখে সুন্দর সময় গুনি আসছে সুন্দর সময় গুনি আসার পর ওই কষাই তার গাটুরি বেঁধে গাটুরির মধ্যে কিছু গোশত নিয়ে সে বাড়ির দিকে রওনা করে দিয়েছে রওনা করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে এ ভাই তোমার সাথে কি আমি সঙ্গে হইতে পারি নাকি তখন মুসা পয়গম্বর যখন এই কথা বললেন ওই লোকটা বলে হ্যাঁ আমার সাথে আপনি যাইতে পারেন কোনো সমস্যা নাই মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি যখন তার বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পর তিনি যখন তার বাড়িতে যখন চলে গেলেন গাটুরিটা যখন হাত থেকে নামালেন নামানোর পর গোশতগুলা সে বাহির করলো বাহির করে দয়ে সে সুন্দর করে আরেকটা গাটুরি নামাইল নামানোর পর দেখতেছে একটা জীর্ণ শীর্ণ একটা মহিলাকে বাহির করেছে এই জীর্ণ শীর্ণ মহিলাটাকে বাহির করার পর তার ওই মুসা পয়গম্বরের সাথে যে লোকটা ছিল তার এই গাটুরির থেকে বাহির করে এই মহিলাটাকে সুন্দর করে জীর্ণ শীর্ণ মহিলাটাকে সুন্দর করে গোসল করে তার কাপড় চোপড় ধুয়ে যখন তিনি এই সুন্দর করে যখন তিনি আবার খাবার খানা দানা শেষ করার পর তিনি আবার তাকে রেখে দিলেন রেখে দেওয়ার পর ওই মহিলাটা কি যেন দোয়া করলেন দোয়া করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন এ ভাই এই মহিলাটা কি আস্তে আস্তে কি যেন বলছে তুমি একটু বলো না মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ইনি হলেন আমার মা জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি আছেন ইনি হলেন আমার মা আর তিনি দোয়া করতেছেন আল্লাহ গো আমার এই সন্তানটা আমাকে এত সুন্দর করে দৌত করে আমাকে সুন্দর করে সাজায় সুন্দর করে সাজানোর পরে আমাকে আবার রেখে দেয় আল্লাহ তোমার কাছে প্রার্থনা আমার আর কোনো প্রার্থনা নাই আমার একটাই প্রার্থনা আমার এই সন্তানটা যেন মুসা পয়গম্বরের সাথে তোমার নবী মুসা পয়গম্বরের সাথে তুমি জান্নাতের মেহমান বানায় দিও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন আমি হইলাম মুসা আর আমি তুমি আমার সাথে জান্নাতের মধ্যে তুমি আমার মেহমান হইবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন যদি কোনো সন্তান তার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে এই সুন্দর আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিবেন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমতুল্য জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই প্রত্যেকটা কথার উপর যাতে আপনি আমি আমল করতে পারি সবাইকে সেই তৌফিক দান করুন